মানবতার সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيعة. যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলমুন আনাবি হরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআযিনুনা আতওয়ালুন নাসে আনাকান ইয়াওমুল আনাকান রাওয়াহ আল বুখারী ও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমলের ফজিলতের বিবরণে এখন এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করতে চাচ্ছি আজানের ফজিলত আজান দিলে মানুষ কি নেকি অর্জন করে আজান দিলে সামাজিক পরিবেশ পরিস্থিতি কী হয় আজান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আহ্বান করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে নির্ধারিত শব্দে মানুষকে আল্লাহর দিকে সলাতের জন্য ডাকা যেই শব্দের মাধ্যম দিয়ে সলাতের জন্য নামাজের জন্য মানুষকে ডাকা হয় সেটাকে শরীয়তের পরিভাষায় আজান বলা হয় এ মর্মে আল্লাহ তালা বলেন হে ইমাদারগণ যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছ আল্লাহকে মেনে নিয়েছ যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হবে এলা ইল্লাহ তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য সলাৎ আদায়ের জন্য আসো ধিকির তোমরা দ্রুত আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আসো তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ হবে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা আল্লাহকে ডাকার জন্য আস সম্মানিত দর্শক মন্ডলী সলাৎ আল্লাহকে ডাকার একটা বড় মাধ্যম এবাদতের জগতে সলাৎ আদায় করে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না আল্লাহ তালা বলছেন তোমরা সলাৎ আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়লা দিকুল্লাহে একবার সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম অবশ্য শ্যাম পালন করে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো মাধ্যম দিয়ে তত সন্তুষ্ট করা যায় না তবে সলাতের মাধ্যমে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না এই জন্যই আল্লাহ তালা এখানে বলছেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য সলাৎ আদায় করতে আসো যখনই তোমরা আজান শুনবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজানের বিষয়টি বলছি একটু আল্লাহকে যে সলাতের মধ্যে ডাকা যায় এ ব্যাপারে এক মিনিট একটা ছোট্ট বিবরণ দিয়ে সামনের দিকে যা একটু দেখুন একটা লোক মারা গেলে অজু দিয়ে গোসল দিয়ে জানাজা দেওয়া হয় জানাজার এক পর্যায়ে এমামগণ বলে থাকেন এইভাবে আল্লাহ আল্লাহ্মেল্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়ার হাম তুমি তার প্রতি রহমত নাজেল করো অফ হি তুমি তাকে মাফ করো অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অকের হো তুমি তাকে দামি সম্মানি খাদ্য খেতে দাও অশ্বে মাদ খালা হো তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও আবে দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অবদেলহু দারান খায়রান মিন দারিহি আল্লাহ তুমি তার যে দুনিয়াতে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওহালন খায়রান মিন আহলেহি দুনিয়াতে যাই তার পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও জাউজান খায়রান মিন যেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও পদ হল জাননা তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়জ মিন আজাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন মিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও সমৃদ্ধ দর্শক মন্ডলী সলাদ যে আল্লাহকে ডাকার বড় মাধ্যম দেখুন একটা নমুনা আপনার সামনে পেশ করলাম আর আজান দিয়ে মানুষকে সলাতের জন্যই ডাকা হয় আবহরায়রা রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সবচেয়ে উঁচু কাঁধের অধিকারী মানুষ হবে যারা আজান দেয় যারা আজান দেয় তাদের কাঁধ হবে সবচেয়ে উঁচু অর্থাৎ তারা সবচেয়ে বেশি মানের হবে তারা সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে এখানে এমনিতেই যদি কাঁধকে উঁচু বুঝাই তাহলে তো অনেক সময় গলা লম্বা হলে দেখতে ভালো লাগে না এখানে রাসুল সাল্লাস্লাম বলেছেন যারা আজান দেয় তারা আল্লাহর দরবারে কেয়ামাতের মাঠে বেশি সম্মান পাবে আনাস আনহ বলেন রাসুল ওসাল্লাম বলেছেন ইনসুন ওলা ও ওলা অন ইল্লা শাহেদ আলাহ কেয়ামা যখন কোন মজেন আজান দেয় তার আজান শোনে কোনো জিন আজান শোনে কোনো মানুষ আজান শোনে কোনো বস্তু সেই জিন সেই মানুষ সেই বস্তু তার পক্ষে বিচারের মাঠে সাক্ষ্য দিবে হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী আজানের কত বড় ফজিলত আজানের কত গুরুত্ব এটি কি আমরা জাতিকে বোঝাতে সক্ষম আমরা যদি বোঝাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা তার আজানটা যত পশু প্রাণী জীব, জীবজন্তু জড়বস্তু যা কিছু শুনছে সব কিছু বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে দুনিয়াতে মানুষের অনেক আমলই আছে যেগুলো বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে যেমন কেউ যদি আঙ্গুলে তাসবি গণনা করে তাহলে আঙ্গুল বিচারের মাঠে পক্ষে কথা বলবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে বিচারের মাঠে কোরআন তার পক্ষে কথা বলবে কেউ যদি শ্যাম পালন করে তাহলে শ্যাম বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে কেউ যদি হজ করে বৈধ পয়সাই তাহলে কালো পাথর বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে পক্ষে কথা বলা কত সুবিধে তা আজকে বোঝানো কঠিন তবে এতটুকু আমরা বলি যে আল্লাহর নবী বলেছেন এই সব কিছু পক্ষে কেমাতের মাঠে সাক্ষী দিবে পক্ষে কথা বলবে আল্লাহ এই লোকটা ভালো কাজ করেছে আজান দিয়েছে তুমি তাকে জান্নাতবাসী করো তুমি তার পাপকে ক্ষমা করো আনাস বলেন রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন মাদা সৌতেহী। মজ্জেনদেরকে ক্ষমা করে দেওয়া হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অর্থাৎ তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কিছুই তার জন্য ক্ষমা চাইবে রাসুল সাল্লি সাল্লাম বলেন ওয়াইশ আবেশন অরত বোন মজ্জেনের জন্য ক্ষমা চাইবে যত জড়বস্তু বস্তু রয়েছে শুষ্ক এবং তাজা যত জড়বস্তু বস্তু শুষ্ক রয়েছে এবং তাজা রয়েছে সবকিছুই মজ্জেনের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে রাসুল সাল্লাহ আলী ওসালাম বলেন মিসলেমান যত মানুষ মজ্জেনের আজান শুনে সলাৎ আদায় করবে সমস্ত মানুষ সলাৎ আদায় করে যত নেকি পাবে এই পরিমাণ নেকি মজেন পাবে সম্মানিত দর্শক মন্ডলী এই বাক্য কি আমরা পরস্পরে বুঝতে পারছি বাক্য আমাদের জন্য যে কত উপকারী আমাদের জন্য যে কত কল্যাণকর আমাদের জন্য যে কত জান্নাতের পথ সুগম করে দেওয়া বাক্য এটা আমাদের বুঝাই মুশকিল আমরা একটু বোঝার চেষ্টা করি না কেন আল্লাহর নবী বলছেন যে আমি আজান দিলাম এতে যদি দশটা মানুষ এসে আদায় করে ওরা আদায় করে যত নেকি পাবে আমি নিজেরও নেকি পাবো ওদের দশ জনেরও পাবো আমি আজান দিয়ে যদি এক লক্ষ মানুষ সলাত আদায় করে তাহলে এক লক্ষ মানুষ যত নেকি পাবে আমি তাদের সমপরিমাণ পরিমাণ পাব কেউ যদি পাঁচ বছর আজান দেয় তার আজানে যদি মানুষ লক্ষ কোটি সলাত আদায় করে সবার সময় নেকি পাবে এই জন্য তো রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে মান আসানা এসনাতাই রাতা সানাত কেউ যদি বারো বছর একটা না আজান দেয় তাহলে আল্লাহ আল্লাহতালা জাহান্নাম থেকে তাকে মুক্তি ঘোষণা দেবেন প্রত্যেক আজানের বিনিময়ে তাকে ষাটটি করে নেকি দেওয়া হবে এবং প্রত্যেক একামাতের বিনিময়ে তাকে তিরিশটি করে নেকি দেওয়া হবে তাকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হবে এবং প্রত্যেক আজানের বিনিময়ে ষাটটি নেকি আর প্রত্যেক একামাতের বিনিময়ে তিরিশটি নেকি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি দিয়ে বুঝাতে পারি যে আজানের কত নেকি আজান দিলে কত নেকি হবে আজান দিলে আমরা কত কল্যাণ পাব আবু হরাইরা রাজি আল্লাহ আন বলেন রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামাস ও মাফিন নিদায়ে ও সাপফিলাউলে মানুষ যদি জানত আজানে কি আছে মানুষ যদি জানত প্রথম কাতারে দাঁড়ালে কি নে কি হবে এটা যদি মানুষ জানতো তাহলে লাই এজেদু লটারি ছাড়া তাদের কোনো পথ থাকতো না তারা লটারি করতো তারা লটারি করত করতো সমিতলী লটারি কিন্তু হারাম যে লটারিতে জুয়া খেলা হয় সেটা হারাম দশ টাকা দিয়ে আপনি একটা লটারি কিনেছেন যার পরিণাম হলো যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা আপনি দশ টাকা দিয়ে লটারি কিনে চল্লিশ লক্ষ টাকা পেতে চাচ্ছেন এটা হলো হারাম এটা হলো কাবিরা গুনা কিন্তু যে লটারিতে ক্ষতি হয় না লটারি বৈধ আল্লাহর নবী বলছেন মানুষ যদি জানতো যে আজান দিলে কি হবে আর প্রথম কাতারে দাঁড়ালে কি নেকি হবে তাহলে তারা লটারি করতো এছাড়া পথ থাকতো না সবাই যে আজান দিতে চাইতো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আশাবাদী যে আপনারা আমাদের সাথেই থাকবেন অপেক্ষা করবেন ইনশাল্লাহ বিরতির পরে আমরা এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ আলোচনা আলাইকুম আমি রাখবো আসসালামী আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা ইমানকে শুদ্ধ করার জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উৎছেদ করার জন্য দাউদ আলাইহিস কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ঈমান আমল যখন তারাই মেনেছিলে কোরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নাও আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম হাসান জামিল মুখলিস الرحمن মাদানী আহমদুল্লাহ বিন মুহাম্মদ লাওয়ার হুসাইন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আরউম হুসেনের উপস্থাপনায়

সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর নবী বললেন যে তোমরা যদি জানতে যে প্রথম কাতারে কি আছে আর আজানে কি আছে তাহলে তোমরা লটারি করতে লটারি ছাড়া তোমাদের কোনো একটা পদঘাট বের হতো না সম্মানিত দর্শক মণ্ডলী যাতে মানুষের ক্ষতি হয় না তাতে লটারি করা যায় যেমন আমরা জানি যে বোখারি মুসলিমের এক হাদিস এক সম্প্রদায় কোথায় যাওয়ার জন্য একটা স্টিমার ভাড়া করেছিল সরা বাজে আসফালেহা সরা বাজুম ফে আলাহা তারা লটারি করে কিছু সংখ্যক লোক হয়েছিল উপরে আর কিছু সংখ্যক লোক হয়েছিল নিচে তো যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফাতা আসবেহি তখন তারা কষ্ট পায় উপরে পানি আনতে গেলে অসুবিধে হয় তো ওই লোক ফিরে এসে একটা কোড়াল নিয়ে ওই নৌকার নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে ফাতাও তারা উপর থেকে নিচে নেমে এসে বলছে মালাক ঘটনা কি তুমি এইভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন ইলেকট্র বলছে মায়ে শোনুন ওখানে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানির খুব কাজেই নিরুপায় দিক ছিদ্র করে পানি বের করছি আল্লাহ নবী বলছেন যে ফাইনা খা জুহ না জুহ অঞ্জন তারা যদি তার কুড়ালটা কেড়ে নাই তাহলে তাকেও বাঁচাবে এই স্টিমারে যত লোক আছে সবকে বাঁচাবে ওইন তারা কুহ আর তারা যদি তাকে ছেড়ে দেয় তাহলে আহলাকু ধ্বংস করবে যত লোক স্টিমারে আছে সবাকে ধ্বংস করবে হাদিস মুসলিম শরীফের এখানে আমরা বুঝলাম যে লটারি যাতে কোনো মানুষের ক্ষতি থাকে না টাকার কোনো লস থাকে না সেখানে লটারি জায়েজ আল্লাহ নবী বলছেন যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কি আছে আর আজান দিলে কি আছে তাহলে লটারি ছাড়া তাদের কোনো পথ থাকতো না ওলাও ইয়েলা আতামাতে আতামাতেল ফজরে মানুষ যদি জানত ফজরের সলাত আদায় করলে কি নে কি রয়েছে আর এশার সলা আদায় করলে কি লা আতাউহুমা ওলাও হাবুয়ান তাহলে তারা সলাত আদায় করার জন্য দৌড়িয়ে আসত হামাগুড়ি দিয়ে হলেও মানুষ জানে না যে এশার সলাতে কি রয়েছে আর ফজরের সলাতে কি রয়েছে তাহলে মানুষের পা না থাকলে একেবারে হাঁটুর মাধ্যমে হামাগুড়ি দিয়ে দৌড়িয়ে যেত কিন্তু মানুষ তো জানে না কি করলেন রয়েছে যেমন ভাবে মানুষ জানে না জোহরের সলাতে কি রয়েছে যেমন ভাবে মানুষ জানে না যে দিলে কি রয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আবু রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ কে একদা এক ব্যক্তি অভিযোগ পেশ করে বলল আল্লাহর নবী অল মজজেনু না না যারা আজান দিচ্ছে তারা তো আমাদের আগে চলে গেল করলেন তো তাদের জান্নাত তো তাদের হাতে তারা তো সব নেকি নিয়ে নিল তা আমাদের কি হবে আল্লাহ রসুল বলছেন যে কুলু মিসলা মায়া কুলুল মজজেন মজ্জেন যা বলে তোমরা তাই বলো মজ্জেন আগে আগে বলছে তোমরা পিছে পিছে বলতে থাকো তাহলে মজ্জেন যে নেকি পাচ্ছে তোমরা সেটাই পেয়ে যাওয়া আল্লাহ রসুল বললেন তাহাই তা যখন তুমি আজান শেষ করবে কথা শেষ করবে তখন তুমি চাও তু তা যা চাইবে তোমাকে তাই প্রদান করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে একটা জিনিস খুব ভালোভাবে অবগত হই সেটা হচ্ছে এই যে অবশ্যই অবশ্যই আমরা আজান শোনার পরে আমরা কিছু আল্লাহর দরবারে দুয়া প্রার্থনা করি আল্লাহর কাছে কিছু জিকির আজকার করি আল্লাহর নবী বলছেন যে আজানের পরে তুমি যা চাইবে তোমাকে তাই প্রদান করা হবে যদি চাওয়া বাদ দিয়ে আমাদের দেশে বিশেষ করে নারীরা যখন আজান শোনে তখন মাথায় কাপড় দেয় তাই না এটা একটা প্রথা। এটা একটা কুসংস্কার আজানের সমতে মাথায় কাপড় দিতে হবে কেন আজান শুনে শয়তান পালাই আজান শুনে শয়তান পালাই তাহলে নারী কি শয়তানের সহযোগিতা করছে না কি করতে চাচ্ছে এটা নারীর উচিত সবসময় সে মাথায় কাপড় দিয়ে থাকবে যেখানে কোনো পুরুষ নেই যেখানে তার স্বামী ছাড়া অন্য কেউ নেই সেই জায়গা ভিন্ন এছাড়া সে সবসময় নিজেকে ঢেকে রাখার চেষ্টা করবে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল মারা তা ফিসুরাতে শয়তান শৈতান অতুত বেলুফিসে শয়তান নারী শয়তানের আকৃতিতে আসে শয়তানের আকৃতিতে যায় নগ্ন হয়ে থেকে শয়তানের পরিবেশ ধরে থেকে আজান সোনার সাথে সাথে মাথায় কাপড় দিতে হবে এই কুসংস্কার ঠিক নয় সর্বদাই মাথায় কাপড় থাকবে এটাই ঠিক বলছিলাম আল্লাহ নবী বললেন যখন আজান শেষ হবে তখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তুমি যা চাইবে তাই পাবে তুমি যেটা চাচ্ছ সেটাই তুমি পেয়ে যাবে আবু হরের আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন উতলবুল এজাবাহ তোমরা দুয়া প্রার্থনা করে কবুলিয়ত চাও তোমরা দুয়া প্রার্থনা করো যেখানে তোমাদের দুয়া কবুল হবে যেখানে তোমাদের দুয়া কবুল হবে সেই জায়গায় তোমরা আল্লাহর নিকটে দুয়া করো তার একটা হচ্ছে ফিল একামা একামাত দেওয়ার সমাতে তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো আজান দেওয়ার সময় তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো ওই সময়তে তোমরা যেটা চাইবে সেটাই তোমরা পেয়ে যাবে আজান ও একামতের সমাতে যেটা তোমরা চাচ্ছ সেটা তোমাদেরকে প্রদান করা হবে আল্লাহ বলছেন যে ওয়াইন্দাল মাতারে বৃষ্টির সমাতে তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করো বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা দয়া আল্লাহর একটা রহমত যখন বৃষ্টি হচ্ছে তোমরা আল্লাহর কাছে কিছু চেয়ে নাও বিদ্যা চাচ্ছ ক্ষমা চাচ্ছ চাচ্ছো মেয়ের কল্যাণ চাচ্ছ ওই সময়তে আল্লাহর দরবারে কিছু চেয়ে আর যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও যখন যুদ্ধ শুরু করতেন আল্লাহর নবী তখন আল্লাহর দরবারে তিনি হাত তুলেই প্রার্থনা করতেন বদরের যুদ্ধের ব্যাপারে এসেছে বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তিনি হাত তুলে আল্লাহর দরবারে বলছেন সাবা ফিলার যে এলাই অমিল কেয়ামা আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে তিনশো তেরো জন লোককে ধ্বংস করে দাও তাহলে কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ তুমি যদি আজকে বদরের মাঠে তিনশো তেরো জন মানুষকে ধ্বংস করে দাও তাহলে কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছি এ হাদিসের এই অংশে যে যুদ্ধের সমাতে কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়াকে কবুল করেন তিনটি জায়গাতে আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করেন তার একটি হচ্ছে একামতের সময় আজানের আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয় আমরা জানি যে রামাজান মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন যে রামাজান মাস আসলে এজা যা রামাজান ফতে হাতা ববু রামাজান আসলে আকাশের দরজা খোলা হয় অ ববুর রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় আর আমরা এ হাদিসে বুঝতে পারছি যে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় সম্মানিত দর্শক মন্ডলী আব্দুল্লাহ বলেন রাসুল সাল আলহ সাল বলেছেন আল মজেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মজেন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর শ্রোতা তখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল বলছেন মজেন যখন বলবে আশহাদু আল্লাহ ইহা ইহ আসহাদু আল্লাহ আলাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই শ্রোতাও তখন বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইহ আশাহাদ আল্লাহ আল্লাহ ইহ মর্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ দিচ্ছি মুহাম্মাদ আল্লাহ রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল শ্রোতা তখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মজে যখন বলবে হায়া আলাস হায়া আলাস সালাহ তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা সলাতের দিকে আস তোমরা সলাতের দিকে আসো শ্রোতা তখন বলবে বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতায় চূড়ান্ত আল্লাহর ক্ষমতায় চূড়ান্ত ক্ষমতা মজেন যখন বলবে আল আলাল ফালাহ হে আলাল ফালাহ শ্রোতা তখন বলবে লা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে ও আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া এরপরে মস্দিন বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় শ্রোতা বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার মসদিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোতা বলবে লাহ ইল্লাহ বেকাল বেহি মনে প্রাণে আল্লাহর নবী বলছেন কেউ যদি মনে প্রাণে অন্তর থেকে মজেন যা বলছে তাই বলে বা দাখালাল জাননা তাহলে জান্নাতে প্রবেশ করবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আজানের পরিণতি জান্নাত আজানের উত্তরের পরিণতি জান্নাত কেউ যদি অন্তর থেকে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে উত্তর দেয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই কয়েকটা হাদিস থেকে খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারছি যে আজানের উত্তরও হচ্ছে জান্নাত আর আজান দেওয়াও হচ্ছে জান্নাত আজান দিলেও আমরা জান্নাত লাভ করব আমরা উত্তর দিলেও জান্নাত লাভ করব। তবে এতটুক যে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে উত্তর দিতে হবে আমাদের যদি উত্তরে কিছু অলসতা থাকে তাহলে আমরা এ উত্তর দিয়ে জান্নাত লাভ করতে পারব না সমন্বিত দর্শক মন্ডলী আমরা আজানের উত্তর মনে প্রাণে ভয় ভীতি নিয়ে জান্নাত পর আশায় পাপ ক্ষমার আশায় দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন সুহানক আল্লাহ আবহামদিকা আসহাদ আল্লাহ ইহ ইনতা আস্তাক ফিরক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট ইভিভি মানবতার সমাধান অসন্তুষ্ট পাপ পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ করা এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইছলি তো মন পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানের কর্তব্যই খুব শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ Qasim bin Abbas Muzaffar bin Muhsin Akramuzzaman bin Abdus Salam Dr Abdullah হুসেনের